হ্যালো গাইজ, কিছুদিন আগে বাড়ি বক্রেশ্বর পার হয়ে দুবরাজপুরে, আর এটা ছিল সিউড়ি ফরেস্ট। আর এই যে হালকা বৃষ্টি পড়তে পড়তে হঠাৎ করে একেবারে জোরে বৃষ্টি চলে এসেছে। আর এই যে তারপরে চলে এসেছিলাম আমরা বালি নদী, দেখতে পাচ্ছ একদিকে পুরো জল, এবারে জলে থই থই করছে, আর একদিকটা একেবারে শুকনো। আর এইখান থেকে শুনলাম বালি উত্তোলন হয়, আর এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। আর আমাদের যাওয়ার পথেই পড়েছিল বক্রেশ্বরের উষ্ণ প্রসবন, তাই আমরা কিছুক্ষণের জন্য ওখানে থেমে উষ্ণ প্রসবন দেখে এসেছিলাম। কিছু ভিডিও ক্লিপ আছে যেটা তোমাদের নেক্সট মি ব্লগে শেয়ার করব, আর কিছুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রসবন দেখার পর সোজা চলে গিয়েছিলাম পিসুমণির বাড়ি। চলো, পিসুমণির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে প্রায় ঘড়িতে 7:30-এর মতো। সবাই নেতিয়ে পড়ার মতো হাল 8-9 ঘন্টা জার্নি করার পর, তাই আমরা সবাই একটু চা খেয়ে নিয়েছিলাম। আর সন্ধেবেলা কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল, কিন্তু বৃহস্পতিবারের জন্য হয়নি, তাই তন্দুরি রুটি আর পনির মশলা অর্ডার করেছিলাম। তো চলো, আজকের মিনি ব্লগ এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট নিউ ব্লগে।